নদিয়ার কল্যাণী বিধানসভার গয়েশপুর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল হৃদরোগের অন্যতম চিকিৎসা কেন্দ্র। এই হাসপাতালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু রোগী চিকিৎসা করতে আসেন, তাদের পরিজনরা এখানে আসেন, থাকেন এবং বিশ্রাম নেন। পরিবারের সদস্যরা তাদের রোগীর চিকিৎসার কারণে অনেকেরই অস্থায়ী ঠিকানা হয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। অভিযোগ, হাসপাতালের বাইরের পরিবেশ যেমন অস্বাস্থ্যকর, তেমনি পার্থেনিয়াম গাছে ভর্তি হাসপাতাল চত্বর। এর ফলে রোগী সহ তাদের পরিজনদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে দাবি করেন চিকিৎসকেরা। পার্থেনিয়াম শ্বাসের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর, সুতরাং তাদের ক্ষেত্রে পার্থেনিয়ামের একটা কুফল তো থেকে যাচ্ছে। হৃদরোগীদের ক্ষেত্রে পার্থেনিয়ামের কুফল কতটা আছে সেটা বলা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ কোনো বৈজ্ঞানিক তথ্য আমাদের হাতে নেই। কিন্তু যারা হাঁপানি রোগ সংক্রান্ত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে পার্থেনিয়াম অত্যন্ত ক্ষতিকর। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের আধিকারিকদের বলবো যে এই পার্থেনিয়াম গাছগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব নিকেশ করার দরকার। একই অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের। হ্যাঁ, যেমন আমরা জানি যে কম বেশি আমাদের কাছে সবারই জ্ঞান থাকে যে এই ধরনের গাছ আমাদের হাতের পক্ষে খুব ক্ষতিকর হয়। তো এবার কোনো সুস্থ মানুষ এলো, এবার এখানে হয়তো তার এক মাস ধরে ট্রিটমেন্ট চলছে, তার পেশেন্টে সেখানেই নাইট স্টে করছে, তাহলে অল্প অল্প করে সেই ইনহেল করতে করতে তারও তো হার্টের ডিজিজ বেড়ে যাবে, অ্যালজাইমার হতেই পারে। কিছু বলা যায় না না কার কখন কী হয়ে যায়, আমাদের ভেতরে কার কী অবস্থা আছে আমরা কিছুই জানি না। তো হতে পারে পেশেন্ট সুস্থ হয়ে বেরিয়ে গেলো, সে সাংঘাতিক অসুস্থ হয়ে ঢুকলো, বা সে হয়তো নিজেই এখানে, এইভাবে বলা উচিত না কিন্তু সে নিজেই হয়তো প্রাণহানির একটা আশঙ্কায় পৌঁছে গেলো। এই জিনিসগুলো সরকারের একদম খেয়াল রাখা উচিত জানিয়ে, মানে মানুষের পক্ষে ক্ষতিকারক এই গাছগুলো, পার্থেনিয়ামগুলো, এইগুলো কী বলেন তো, এগুলো কেটে ফেল দেওয়া, ফুল হওয়ার আগেই কেটে ফেল দেওয়ার দরকার, নাহলে এগুলো মানে অক্সিজেন পক্ষে, এই যে আমরা যে আসি শ্বাস প্রশ্বাস নিই, এতে আমাদের পক্ষে ক্ষতিকারক। পৌরসভা ইয়ে করছে না, চারিদিকে প্লাস্টিক আবর্জনা জড়িয়ে আছে, আপনার চারিদিকে এমনকি প্রস্রাব পায়খানাও করে রাখা হচ্ছে, আর চারিদিকে জঙ্গল, আর দেখুন অবস্থাটা চারিদিকে, বিভিন্ন জায়গায় প্লাস্টিক পড়ে রয়েছে। এটা তো এই পার্থেনিয়াম একটা হাঁপানি রোগের একটা বড় উপসর্গ, এখান থেকে হাঁপানি, অ্যাজমা এই টাইপের রোগের সূত্রপাত হয়। এ অতীতে এই সব কাজগুলো আমরা দেখেছি, এই জঙ্গলগুলো আমাদের গয়েশপুর মিউনিসিপ্যালিটি দায়িত্ব নিয়ে এই কাজগুলো করত। এখন আমরা গয়েশপুর মিউনিসিপ্যালিটিকে এই কাজগুলো ক্ষেত্রে খুব উদাসীনতার দিকেই দেখছি, যে তারা যে গুরুত্ব দিয়ে এই কাজটা সবসময় করছে বলে আমাদের মনে হচ্ছে না। হাসপাতাল সুপার ও গয়েশপুর পুরসভার পুরপতি ব্যর্থতা স্বীকার করে জানান দ্রুত সমস্যার সমাধান করা হবে। 242 গ্রুপ ডি স্টাফ স্ক্যাভেঞ্জারের মধ্যে আছে, মাত্র 45 জন আছেন, সুতরাং ডে টু ডে ওয়ার্ডে সাপোর্ট দেওয়াটাই আমার একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ওয়ার্ডে এতগুলি এত বড় বড় ওয়ার্ড, হ্যাঁ, সেখানে সাপোর্ট দেওয়াটা একটা চ্যালেঞ্জ। সেই সঙ্গে বাইরের কাজ করার জন্য যেটা দরকার সেটা সাপোর্ট সার্ভিসগুলি ঠিকঠিক না করলে সমস্যা হচ্ছে। প্র্যাকটিক্যালি পার্থেনিয়াম বলে তো এইভাবে বোঝা যায় না, মানে আমি বুঝতে পারি না, ওখানে অ্যাজ এ হোল ঘাসগুলি সব বেড়ে ওঠে, এবং গত শুক্রবারেই যাদের যেটুকু দায়িত্ব আমি দুজনকে ডেকে অলরেডি বলা হয়েছে যে আপনারা রেগুলার বেসিসে করুন। আমরা এখান থেকে করতে গেলে তো জানেন যে একটা কাজ করার জন্যে যাদের আমরা, যদি আমাদের স্টাফ না হয় তাহলে ওটা ভাড়া করে কাজ করাতে গেলে প্রচুর টাকা, সেটা দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নেই, যার জন্য ওদেরকে আমি অ্যাপিল করেছি। আজকে আপনারা বললেন, গত শুক্রবার আমি কথা বলেছি, দেখি আজকে আরেকবার নক করবো সবাইকে, হ্যাঁ, যদি করা যায়, কিন্তু আমি ডিটেলস তো পুরোটা করতে পারবো না, একদম রিলেটেড হাসপাতাল রিলেটেড পিডব্লিউডিকে আমরা চিঠি করে জানি। গান্ধী হসপিটালটা নিয়ে যেটা বলার, যে বাইরের যে পরিসর সেটা আমাদের দায়িত্ব যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাছাড়াও এটা অস্বীকার করতে পারি না যদি ভেতরটা সেই মতো পরিষ্কার না থাকে, সেটাও আমরা করে দেবো। আমরা তো সবে এই নতুন বোর্ড হলো, কয়েকটা দিন হলো আমরা দায়িত্ব পেয়েছি, তার মধ্যে কিছুটা অভাব আছে, তো আমাদের পরিকল্পনায় আছে মোটামুটি দিন 10-15 মধ্যে আপনি এই অভিযোগটা আর করতে পারবেন না, আমরা সেটা ক্লিয়ার করব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।